আসসালামু আলাইকুম। বাংলা জব সার্কুলার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব 17তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতিমূলক ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব সন্ধি বিশ্লেষণ নিয়ে। আমরা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 50টি সন্ধি বিশ্লেষণ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। যে সন্ধি কোনো নিয়ম মানে না তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। সংস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? সমযোগকার সংস্কার। রাজ্ঞী এর সন্ধি বিচ্ছেদ কোনটি? রাজযোগিনী রাজ্ঞী। দুর্লোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? দীপ যোগ লোক দুর্লোক। নাবিক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? নৌ যৌগিক নাবিক। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? আশ্চর্য। লবণ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? লো যোগ অন লবণ। সন্ধির প্রধান সুবিধা কি? উচ্চারণের সুবিধা। কোনটি কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ সন্ধি? পর যোগ পর পরস্পর। বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। হসন্ত ত অবলিক দ এরপরে চ অবলিক স থাকলে হসন্ত ত অবলিক দ এর স্থলে চ হস হয়। এর উদাহরণ কোনটি? সৎসত্র সৎসত্র। বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? বৃষ যোগতি বৃষ্টি। ওকারের পর ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। এর উদাহরণ কোনটি? পরম ঔষধ পরম যোগ ঔষধ হবে সন্ধি বিচ্ছেদ। সর্বনের সঙ্গে সর্বনের মিলনকে কি বলে? স্বরসন্ধি বলা হয়। মূর্ধ শীর্ধ্বনি মূর্ধন্য এর পর অঘোষ মহাপ্রাণ থ থাকলে থধ্বনি থাকলে উভয় মিলে কি হয়? মূর্ধন্য ঠ। সন্ধির প্রধান উদ্দেশ্য কি? স্বাভাবিক উচ্চারণের সহসাধ্য। কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না? কুলটা। কোনটি ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনির সন্ধি? দিগন্ত দিক যোগ অন্ত। অত্যন্ত সন্ধি অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? অতি যোগ অন্ত অতি যোগ অন্ত। তন্নি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? তনু যোগ এই। সদা এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সদৈব। গায়কের সন্ধি কোনটি? গৈ যোগ অগ গায়ক। নাজ যোগ জামাইয়ের সন্ধি রূপ কোনটি হবে? নাজ জামাই। বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? বন যোগ পতি। নাজামাই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? নাজ যোগ জামাই। ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ষষ যোগ থ ষষ্ঠ। অন্বেষণ শব্দটি কোন সন্ধি? স্বর সন্ধি। উপরি যোগ উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উপরযুক্ত। পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ কোনটি? পরি যোগ ইচ্ছা। বিদ্যালয় সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ হয়েছে? অযোগ আ। সন্ধির বিসর্গ লোপ হয় কোন সন্ধিটিতে? শির যোগ সেদ শিরচ্ছেদ। পূর্ণেন্দু কোন সন্ধি? স্বরসন্ধি। কৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? কৃষ যোগতি। নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? নিজকর। সন্ধি এর সন্ধি বিচ্ছেদ কি? সমযোগধি। মৎস্যাধার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? মসি যোগ আধার। বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত? ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সমযোগ সয়।
অহরহ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? অহ যোগ অহ। শীতার্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? শীত যোগ ঋত। যে ক্ষেত্রে উচ্চারণে আয়াসের লাঘব হয় অথচ ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না সেক্ষেত্রে কিসের বিধান নেই? সন্ধির কোনটি সন্ধির উদ্দেশ্য? ধ্বনিগত মাধুর্য সম্পাদন। কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ? সংস্কার বা পরিষ্কার। কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম প্রকৃত সন্ধি বা তৎসম সন্ধি? ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে? সমীভব নিয়মে। ময়ের পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়, এর উদাহরণ কোনটি? সঞ্চয়। অকার কিংবা আকারের পর ঋকার থাকলে উভয় মিলে কি হয়? অর হয়। স্বরধ্বনির পর কোনটি থাকলে তা ছয় ছ হয়? স্বধ্বনি। আ যোগ দীর্ঘই সমান সমান এ, এ নিয়মের বাইরে কোনটি? গণেশ। পর্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? পরি যোগ অন্ত।